এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জারের মূল গঠনটা হচ্ছে এরকম। তো এখানে যেটা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি, যে এটা হচ্ছে দুইটা পার্ট, দেখেন দুইটা পার্ট। তো এখানে এক পার্ট দিয়ে হলো আপনার আসে ওয়েল, আরেক পাশ দিয়ে আসে হলো আপনার পানি, ওয়াটার, যেটা কুলিং ওয়াটার, সেটা কুলিং টাওয়ার থেকে আসছে। তো এখানে এখানে বাল্ব করা আছে আপনার, দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যেটা আপনি এটা যেটা দেখতেছেন, এটা এটা হচ্ছে হলো আপনার এখানে আপনার যেটা তেল আসে, এটা হলো এটাতে তেল আসে, তেল আসতেছে এসব হচ্ছে লাগানো আছে, ট্যাঙ্কির থেকে তেল আসে। এখানে যেটা দেখতে পেলে বলুন, এটা হলো লাগানো আছে, এটা হলো আমাদের কুলিং টাওয়ারের লাইন। আর ওখান থেকে যেটা দেওয়া ঠান্ডা আসে, অলরেডি যেটা দেওয়া ঠান্ডা চলে আসে, এটা হচ্ছে হলো আমাদের কুলিং ওয়াটার। মানে একটাতে হিট যায়, একটাতে আসে, এখানে চারটা বাল্ব, এক দুই তিন চারটা বাল্ব। এই আরও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো আসলে মূল গঠন এবং মূল প্রণালীটা কী ছিল এরকম। এটা হচ্ছে হিট এক্সচেঞ্জারের, এটা হিট এক্সচেঞ্জারের যে পাম্প ইয়ের থেকে কুলিং টাওয়ার থেকে যে লাইনটা এসেছে, হিট এক্সচেঞ্জারের লাইনটা এসেছে এখানে, পর এই জিনিসটা আবার ওখানে কি হচ্ছে। এটা হচ্ছে যে হাইড্রোলিক, এটা হচ্ছে হাইড্রোলিকটা এখানে চলে এসেছে, তো এখান থেকে এটা এখান থেকে এখানে চলে আসে। এরকম বা তাও এই হিট এক্সচেঞ্জারের কাজ।